ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তর চব্বিশ পরগনার ঘোলার সি ব্লকে ভাসানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ির সামনে সপরিবারে আক্রান্ত টোটো চালক মহিলাদের মারধরের অভিযোগ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ছবি আক্রান্ত টোটো চালকের দাবি গৌরাঙ্গ তলা পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের সময় তার বাড়ির সামনে দাঁড় করানো টোটো সরাতে বলে ক্লাব সদস্যরা অভিযোগ এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হলে টোটো চালককে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার পরিবারের মহিলারাও তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত টোটো চালকের অভিযোগ পুজো কমিটি দশ হাজার টাকা চাঁদার দাবি না মেটানোতেই এই হামলা ঘোলা থানায় ক্লাব সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে অভিযুক্ত এক ক্লাব সদস্যের স্ত্রীর দাবি টোটো চালকে প্রথমে গালিগালাজ করেন প্রতিবাদ করায় উল্টে ক্লাব সদস্যরাই আক্রান্ত হন